মূরভাবরে উদিশ পে ইস্টানা ফুলিচুনি চন্দ্রপুর বাস স্ট্যান্ডর হাইহুরেতুন 1,21,000 নকল টেঙা উদ্ধার করছেন পুলিশর তপেতুন হওয়ায় তারাই দহবরে যে দুইজন মানুষের আদত এগতাল নকল বারোদর টেঙা আগুন করি আসি গুন্ডানান জাগাত বাগুড়ি দিবার করি সেই মজিম এসডিপিও ইস্টানা ফুলিচ আর টিএসআর সমত চন্দ্রপুর বাস স্ট্যান্ডর হাব দেওয়ার আর দুইজন মানুষের উগুরে সন্দেহ অনায় তারারা বিজিরা হয় দুইজনতো নেই এগতাল নকল টেঙা পাওয়াই আর ফুলিচ দুইজনেরা অ্যারেস্ট কর তারা নাঙানি বকুল কিশোর সাংমা আর রাজেশ সাং মিজোরাম মামিক ডিস্ট্রিক্টর মারফার আদামত তারা গড় করে পুলিশের তপেতন হয় আর সেই আগেও তারা এই দকর হামত দূরা করছেন মিজোরাম রাজ্যত গুড়ি হন আর তারা মিজোরাম রাজ্য পুলিশের লগে হোদা হয়ে হুত্তুন হেকে করে এই টিং আগুন লেনদেন করা হয় সেনি ইনভেস্টিগেশন করা হব করে প্রাইমারি দগে পুলিশরে হন এই নকল টিং আগুন বাংলাদেশ রাঙ্গামাতিতুন আনোদন করি হন দুজনে মানুষের সন্দেহ তারা হিজু টেঙা আগরতলাই দু বা গুড়িদন করি হিজু আজল টেঙা বিনিময়ে এই দগর টেঙা দি বেয়ারিকরণ তারা গড়ি হন পুলিশরে ব্যুরো রিপোর্ট টাজমু টাইমস নমস্কার আজকে একটা গোপন খবর ছিল একটা সিস্টার এজেন্সির থেকে আমরা পেয়েছিলাম তো অ্যাকর্ডিংলি একটা ট্র্যাপ সেট করা হয়েছিল ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটসের তো চন্দ্রপুর স্ট্যান্ডের কাছে আমি নিজে ছিলাম সিভিল ড্রেসে আমার সঙ্গে পিএসআই অভিরূপ দাস ছিল এবং আমাদের ইস্টপিএসআর টিম ছিল আর ইন্টেলিজেন্সের টিম ছিল তো ওনাকে ট্র্যাপ করে হানা হয়েছে একটা সোর্সের থ্রু তো এইটা এই ফেক কারেন্সিগুলো দিয়ে অরিজিনাল মানে এটা বিক্রি করতে এসেছিল ইন্ডিয়া তো অ্যাকর্ডিংলি চালাক থাকলে ফাইনালি আমরা ধরতে পেরেছি দুজন অ্যারেস্ট হয়েছে এর মধ্যে একজন গোকুল কিশোর চাকমা আর একজন হচ্ছে রাজেশ চাকমা ওদের বাড়ি হচ্ছে মানপাড়া মিজোরাম মামিক ডিস্ট্রিক্ট মানে ওই আপনাদের জাস্ট নেবারিং টু তো টোটাল 1,21,000 এর এফআইসিএন ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটস সিজ হয়েছে হাই কোয়ালিটি এফআইসিএন এটা আমরা এফএসএল ল্যাবে পাঠাবো এটা মানে আর এটা যে বেসিক্যালি এটা আউট অফ কান্ট্রি যা আমরা বেসিক বুঝতে পেরেছি আউট অফ কান্ট্রি প্রিন্ট হয়েছে বেসিক্যালি ইন্ডিয়ান ইকোনমিকে নষ্ট করার জন্য যে অ্যাডভান্স কান্ট্রিগুলো থাকে তারা এগুলো পুশ করে তো এখন বলছে রাঙ্গামাটি থেকে কালেক্ট করেছে প্রাইমারি গুয়াহাটির কাছে কিন্তু আসাম তো নট শিওর আমরা রিমান্ডে এসে মানে এটা স্টেপস করি বাট বেসিক্যালি দ্য কোয়ালিটি অফ নোট যেটা আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি নোট অ্যাব্রডেই হয় বেসিক্যালি ইন্ডিয়ান ইকোনমিকে ডিস্টেবিলাইজ করার জন্য এটার জন্য আমরা মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান যত এজেন্সিজ আছে আমরা মিলেমিশে কাজ করছি এটার জন্য তো এখন এই যা ক্লেমের ইনফরমেশন জানা গেছে যে বকুল কিশোর আছে এর আগে মিজোরামেও অ্যালং উইথ আর্মস অ্যান্ড এফআইসিএন এর আগেও ধরা পড়েছে ওর মধ্যে বিএসএফেরও আর্মস ছিল আর খুব সফিস্টিকেটেড আর্মসের সঙ্গে ধরা পড়েছে ওই কেস রেফারেন্সটা আমরা মিজোরাম থেকে কালেক্ট করছি তাছাড়া এখন যা বললো যে কুমারঘাটের মধ্যে একটা কেস আছে তো ওইটাও আমরা জানার চেষ্টা করবো তো দেখা যাচ্ছে অ্যাবিচুয়াল তো বাকি জাস্ট আজকে ইভিনিংয়ে এটা হয়েছে আনুমানিক 6টা 6টা নাগাদ এটা অপারেশন হয়েছে তো কমপ্লিট তো এখন প্রিলিমিনারি আছে কালকে কোর্টে ফরওয়ার্ড করবো ইন্টারভিউশনের পরে নোটটা কোথা থেকে আসছে এবং তাদের বাড়ি কোথায় এদের বাড়ি তো মিজোরাম বললাম আমি ডিস্ট্রিক্টে মানপাড়া আর নোটটা বলছে রাঙ্গামাটি বাট এটা তো প্রাইমারি মানে সাস্টেইন ইন্টারভিউশন করে হয়ে যাবে যে এটা পেছনে অন্য কার বড়